আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা ব্লগ সাইট বা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করে আমরা অ্যাডের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারি কিন্তু সে সাইটটি যদি অ্যাকুরেট না হয় সাইটটি যদি পরিষ্কার না হয় সাইটটি যদি আপনার সুন্দরভাবে সাজানো না থাকে তাহলে অ্যাডসেন্স এগুলো পাওয়া কঠিন হয়ে যাবে তো বন্ধুরা আমি মোহাম্মদ নাইব আলী লেবু টেকনো বাংলায় আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে আপনার সাইটটি কিভাবে সাজালে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাবসেন্স এপ্রুভাল পাবেন এবং অ্যাড শো হবে এবং সঙ্গে সঙ্গে আপনার ইনকাম শুরু হবে তো এর জন্য আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসেবে দেখছেন আর যারা সাবস্ক্রাইব করতে তাদেরকে মিনি মেনি থ্যাংকস তো বন্ধুরা আমরা চলে যাব মোবাইল টিউটোরিয়ালে তবে যাওয়ার আগে আমার চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করবেন লেবোটেকনো বাংলা টিউটোরিয়ালগুলি সবার আগে পেতে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে একটি বেল ভাসবে সেখানে ক্লিক করুন তারপর উপরে একটি রিঙ্গিং বেল ভাসবে সেখানে ক্লিক করুন বন্ধুরা আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে তো আমার ওয়ার্ডপ্রেস সাইটটি চব্বিশ ঘন্টায় কীভাবে অ্যাপ্রুভাল পেলাম তো এ সম্পর্কে জানাচ্ছি কিন্তু তার আগে আমি আপনাদের ইমেলটি দেখাচ্ছি তো ইমেইলে জিমেল অ্যাপসে যাবো জিমেল অ্যাপসে গিয়ে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে খোলা সেই ইমেলটি আমরা ওপেন করবো তো এই জন্য উপরে মেনু পারে এখানে মনোগ্রামটিতে ক্লিক করব করার পর এখানে আমার তিনটি ইমেল আছে তার মধ্যে নিচ্ছেন ইমেলটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের তো এই ইমেলটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে উপরে লক্ষ্য করুন এই ইমেলটি হলো অ্যাডসন্স অ্যাকাউন্ট এপ্রুভাল ইমেল তো এখানে দেখুন গুড নিউজ

এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে তো কীভাবে অ্যাড শো করতে হবে তারপর মাই অ্যাডস তো এখানে গো টু মাই অ্যাডস এখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইটে চলে যাবো এবং কিভাবে অ্যাড শো করাতে হয় তা দেখাবো এই জন্য গো টু অ্যাড গো টু মাই অ্যাডস ক্লিক করলাম তারপর অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবে তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ইমেলটি আসতেছে তো আমি যে ইমেলটিতে অ্যাডসেন্স খোলা সেই ইমেলটিতে ক্লিক করবো জন্য উপরে মনোগ্রামটিতে ক্লিক করে নিচে মোহাম্মদ নায়েব আলী সাতশো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেইলটিতে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা তো এখানে আমরা লগ ইন করলাম আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে এখানে উপরে থ্রি ডট থ্রি ডটে থ্রি লাইনে ক্লিক করলাম উপরে থ্রি লাইনে ক্লিক করার পরে ডকুমেন্টটা ভেজাল এখানে আমাদের সাইট সাইটে ক্লিক করব সাইটে ক্লিক করলে আমাদের সাইটটি চলে আসবে এটা রেডি কি না আমি দরখাস্ত করার মাত্র প্রায় বাইশ থেকে তেইশ ঘন্টার মধ্যে মেসেজ এসেছে ভুবেলার তো এখানে দেখুন এই সাইটটি লেবু টেকনো বাংলা ডট কম ইজ রেডি লেবু টেকনো বাংলা ডট কম রেডি অর্থাৎ আমার এটি অ্যাট শোভাবে তো বন্ধুরা আমরা এখন চলে যাবো সাইট তো বন্ধুরা আমরা চলে যাবো আমার সাইটটি লেবু টেকনো বাংলা ডট কম তো যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দেব তো ক্রম ব্রাউজারটাই ব্যবহার করি ক্রম ব্রাউজারে ক্লিক করলাম করার পর উপরে সার্চ বক্সে আমি এডমিনে প্রবেশ করব তো এই জন্য ডট কম স্লাস ডব্লিউপি এডমিন ওপরে লেখে ক্লিক করবো তারপর এরকম ডকুমেন্ট এখানে আমরা এডমিন এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব তো এখানে এডমিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব তো লগ ইন করলাম লগ ইন পর তো আমরা আমাদের হোয়াটসেজ সাইট দশ বোর্ডে লগ ইন করলাম তো এখানে আমি দেখাব থ্রি লাইনে ওপরে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখুন আমার সাইটটি এতটা কীভাবে এপ্রুভাল হলো তো সাইটটি এইভাবে সাজাতে হবে আপনাদের থিম লাগবে একটি এপিয়ারেন্সে ক্লিক করবো এপিয়ারেন্সে ক্লিক করলাম করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের থিম এই থিম অপশানে ক্লিক করবো থিম অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে লক্ষ্য করুন এই থিমটি আমি ব্যবহার করছি থিমটি উপরে এই থিমটি আমি ব্যবহার করছি অর্থাৎ উপরে এক নম্বর থিমটি অর্থাৎ এই এক্সট্রা এক্সট্রা থিম ফিরি একটি থিম এক্সট্রা থিম তো এই থিমটি ব্যবহার করে আমি একসাথ অ্যাপ্রুভাল পেয়েছি এক্সট্রা থিম তো প্রথমে আমরা একটা থিম ব্যবহার করলাম তারপর আমি আপনাদের দেখাবো যে প্লা প্লাগিং সমস্যা নয় প্লাগিং পরে দেখাবো অর্থাৎ আমি দেখাবো আপনার যে আমার সাইটটি পেজ কয়টি পেজ কিন্তু বাধ্যতামূলক আপনার এক নম্বরে থিম থাকবে দুই নম্বরে পেজ তারপর সাইটটি সাজাতে হবে তারপর এক্সচেঞ্জ অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল পাওয়া যায় তো আমি পেজ দেখাচ্ছি তো পেজে ক্লিক করলাম করার পর অল পেজ হ্যাঁ অল পেজে ক্লিক করলাম তারপর এখানে লক্ষ্য করুন পেজে প্রথমে রয়েছে অ্যাবাউট অ্যাবাউটাস তারপর কন্ট্রাক্টাস ডিসক্লাইমার ডিএমসি প্রাইভেসি পলিসি আর একটি আছে ম্যাপ আর একটি রয়েছে সাইট ম্যাপ এই ছয়টি তবে এখানে মিনিমাম আপনাদের তিনটি বাধ্যতামূলক লাগবে অর্থাৎ আমি বেশি করে করেছি ছয়টি সুবিধা এখানে আপনাদের কোনটা কাজ আর হচ্ছে প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি এটা লাগবেই এই তিনটি পেজ তৈরি করবেন তিনটি পেজ আর পেজ কীভাবে তৈরি করতে হয় আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেটা ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে কীভাবে তৈরি হতে হয় আর এর আগে বললাম যে অ্যাস্ট্রা থিম ডাউনলোড ফ্রি ডাউনলোড কীভাবে করতে হয় এবং কীভাবে সেট করতে হয় এই সম্পর্কে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন যে কীভাবে এক্সট্রা থিম ডাউনলোড করবেন এবং সেট করবেন তো বন্ধুরা এখন আমরা মোটামুটি এই কয়েকটি জিনিস আর ইন প্লগ ইন হলে পরের ব্যাপার সমস্যা নয় তো আমি আমরা চলে যাব আমার সাইটটি আমি আপনাদের দেখাবো তো সাইটটি দেখাতে গেলে এখানে এ ক্লিক করবো করার পর ভিজিট সাইট আমার সাইটটি আপনাদের দেখাবো তো আমার সাইটটি মোবাইলে কীভাবে দেখা এই দেখুন অ্যাড চলছে এইটা কিন্তু অ্যাড চলছে এটা পোস্ট করছে কয়েকদিন আগে এখানে আমার ব্লগ সাইটটি দেখুন মোবাইলে তো এখানে আমরা বিজ্ঞাপন এখানে আমরা এই থ্রি লাইন তো থ্রি লাইনে ক্লিক করবো এখানে দেখুন এখানে আমরা কয়েকটি পোস্ট রাখবো হোম ব্লগ ইন ডিভাইস অ্যান্ড রিভিউ অটোগ্রাফি হোয়াটপ এসিও এই কয়েকটা অপশান রাখতে হবে মেন মেনুতে এখন আমরা নিচের দিকে যাব এই যে পোস্টগুলো আছে আপনি আমরা যে কোনো একটা পোস্ট দেখি এই রিডিং এই পোস্টটা ফেসবুক কিভাবে হ্যাকারদের হাত থেকে বাঁচাবেন এই পোস্টটি এটা কিন্তু বিজ্ঞাপন বিজ্ঞাপন এই পোস্টটা এইভাবে লেখা আর পোস্টটা এইভাবে লেখার পর স্পেস দিয়ে লিখতে হবে আর কিভাবে পোস্ট করতে হয় পরবর্তীতে এই ভিডিও আলোচনা করব যাই হোক এই পোস্টটি দেখুন এখানে কিন্তু এই পোস্টের মাঝে অ্যাড শো হয়েছে একটি পোস্টে দুই থেকে তিনটি অ্যাড শো করা যায় দেওয়া যায় আর এখানে দেখুন প্রতিটি পোস্টের পরে এটি শেয়ার বাটন সেট করা আছে আর কীভাবে ওয়েবসাইটে শেয়ার বাটন সেট করা যায় সে সম্পর্কে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্স থেকে এর লিঙ্ক দেব তারপরে দেখুন সাইটটি তো সাইটটিতে এইভাবে সাজাতে হবে একটা করে কলমের পর একটা করে অ্যাড দেওয়া আছে তো এখানে দেখুন হোম কোনটা কাজ আমরা যে পেজগুলি সাজাচ্ছি সেই পেজগুলি এইভাবে সাজানো রয়েছে আর সঙ্গে ক্যালেন্ডারও দিয়েছি যাতে সুবিধা হয় ভিওয়ারদের ক্যালেন্ডারও পাবে তারিখ দেখতে পাবে এখানে ক্যাটাগরি উল্লেখ করা আছে তারপর পেজ তারপর নেভিগেট এখানে ওই আমাদের যে পেজগুলো সে পেজগুলো এখানে উল্লেখ করা আছে তারপর এখানে ভিউজ সহকারে উল্লেখ করা আছে এখানে ফেসবুক প্রোফাইল কিভাবে একাতে হাত থেকে বাঁচাবেন দুশো জন ভিউস আর লাস্টে ব্যাপার হচ্ছে এই মেনু বাটি এটা কমপ্লিট করতে হবে এখানে আমার রয়েছে পাঁচটি আর অ্যাস্ট্রা থিমটি যেহেতু ফ্রি থিম তো এই মিসে একটা থিম যে তৈরি করছে তার নাম দেওয়া থাকবে কিন্তু এখানে ওইটা বাদ দিয়ে আপনার ওয়েবসাইটের নাম অথবা নিজের নাম দিতে পারেন তা আমি দিয়েছি যে কপিরাইট দু হাজার বিশ লেবু টেকনো বাংলা আর কন্টাকাস হোম কন্টাকাস এইটা নিশ্চয় মেনিটা এটা কমপ্লিট করতে হবে তো সাইটটি এভাবে একটি সুন্দরভাবে সাইট সাজাতে হবে প্রথমে আপনাদের সাজানোর পর অ্যারসেন্স অ্যাপ্লাই করবেন আর অ্যাডসেন্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে বিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওয়েবসাইটটি অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং অ্যাড শো হবে আপনারা ডলার ইনকাম করতে পারবেন দেখলে তো টিউটোরিয়ালটি কেমন লাগলো টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিও বানার আগ্রহ বা ইচ্ছাটা আরও বাড়িয়ে দেবে তো বন্ধুরা আজ যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ